পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এর আগে খেলা হয়েছে সাতটি ওয়ানডে 14টি ইনিংসের 8টিতেই ব্যাটিং করা দল রান করেছে 300-র বেশি, 2টি ইনিংসে রান হয়েছে 350-এরও বেশি। পুনের উইকেটটা ব্যাটিং স্বর্গ বলা যায়। ইন্ডিয়া এই 7টি ম্যাচেই খেলেছে, আগামীকাল খেলবে অষ্টম ম্যাচ যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিংটা এই মুহূর্তে ছন্ন ছাড়াই লাগছে। ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে 2টি পরাজয়, সেখানে ব্যাটারদের দায় রয়েছে। পক্ষান্তরে ভারতের বোলিং লাইন আপ এখন কিন্তু দারুণ শেপে। জাসপ্রীত বুমরা, তিনি ইঞ্জুরি শেষে দলে এসে দারুণ একটা পজিশনে এখন রয়েছেন। কুলদীপ যাদব, তিনি দারুণ বোলিং করছেন। রবীন্দ্র জাদেজা রয়েছে, মোহাম্মদ সিরাজের মতো বোলার রয়েছে। সেখানে বাংলাদেশ দলের ব্যাটারদের চ্যালেঞ্জটা হবে এই পুনের ব্যাটিং স্বর্গে তাদের নিজেদের সেরাটা দেওয়ার। লিটন কুমার দাস একটিমাত্র ম্যাচে রান করেছেন। তানজিদ তাহসান তামিম, তিনি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্র্যাকটিস ম্যাচে তিনি রান করেছিলেন, তবে মূল ম্যাচে এখনও তার রান করাটা বাকি। সেই রানটা ভারতের বিপক্ষে হবে কিনা আমরা জানি। 2007 বিশ্বকাপে তামিম ইকবাল, তিনি কিন্তু ভারতের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছিলেন এবং তার 50-তে ভর করে পরবর্তীতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়েছিল। এরপর 2011, 2015, 2019 কোনো বিশ্বকাপেই কিন্তু বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি। তবে বাংলাদেশের পক্ষে যেটা কথা বলছে সেটা সাম্প্রতিক পারফরম্যান্স। বিগত 4 ম্যাচে বাংলাদেশ দল জিতেছে, 3টিতে একটি মাত্র ম্যাচে জিতেছে ভারত। কিন্তু বিশ্বকাপের মঞ্চে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে চন্ডিকা হাথুরে সিংহ এসে বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ কিন্তু একটা আলাদা ব্যাপার, সেখানে দ্বিপাক্ষিক সিরিজ বা এশিয়া কাপের পারফরমেন্স কিন্তু খুব বেশি আমলে আসে না, এবং এখানে কোন দল ওই দিনে নির্দিষ্ট দিনে ভালো খেলবে সেটাই একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং ভারতের পক্ষে এই ম্যাচে কিন্তু ম্যাচের আগে কিন্তু সংবাদ সম্মেলনে এসেছিলেন বোলিং কোচ পরশ মামরে, তিনি বলেছেন যে কোনো প্রতিপক্ষ তাদের কাছে সমান। এটা সবাই এই কথাটা বলেই থাকে, বিশ্বকাপের মঞ্চে কেউ তো বলবে না যে আমার এই দল কঠিন, এই দল সহজ, এরকম কিছুই নয়। কিন্তু বাংলাদেশ দলের পেস আক্রমণের প্রশংসা তিনি করেছেন। তিনি বলেছেন তাসকিন আহমেদ বিশ্বমানের, অন্যান্য বোলারদের বিশ্বমানের না বললেও তিনি কিন্তু তাসকিন আহমেদকে হাইলি রেট করেন, এটা বোঝাই গেছে। তিনি মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদীর কথাও বলেছেন, যদিও শেখ মেহেদী গত ম্যাচে খেলেননি এবং এই ম্যাচে চন্ডিকা হাথুরে সিংহকে জিজ্ঞেস করা হয়েছিল যে এশিয়া কাপে ভারতকে হারানোর ম্যাচে শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, সাকিব, নাসুম আহমেদ তারা ভালো করেছিলেন, তাদেরকে একাদশে ঢোকানো হবে কি না। তিনি একটু মজা করেই বলেছেন, যেহেতু তারা এই ভারতকে হারানোর টোটকা জানে, আমি তাদেরকে জিজ্ঞেস করবো কী ফর্মুলায় ভারতকে হারাতে পারে। ভারতকে হারানোর যে সম্ভাবনাটা এটা কিন্তু কাগজে কলমে খুবই কম। আমরা যদি বলি যে এখন পর্যন্ত টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয়, তারা দারুণ ক্রিকেট খেলছে, রোহিত শর্মা তাদের অধিনায়ক দারুণ ফর্মে রয়েছেন, শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করছেন যেমনটি শুরুতে বলছিলাম, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব তারা দারুণ বল করছেন। সব মিলিয়ে ভারত কঠিন একটা প্রতিপক্ষ বাংলাদেশের জন্য তো বটেই। বাংলাদেশ দল টানা 2 ম্যাচ হেরে কিন্তু পুনেতে নামবে এবং সেখানে একটা বড় শঙ্কার জায়গা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। অধিনায়ক সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন, সেই চোটের অবস্থা এখনও পর্যন্ত কিন্তু আমরা চূড়ান্তভাবে জানি না। আজকে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরে সিংহকে জিজ্ঞেস করা হয়েছিল সাকিব আল হাসান খেলতে পারবেন কি না, তিনি বলেছেন যে তার আজকেও একটা এক্স রে করা হয়েছে, সেটার ফলাফল জানার এখনও তাদের বাকি এবং তার ব্যাটিং অনুশীলন দেখে সন্তুষ্ট, তাদের রানিং বিটুইন দ্য উইকেট এর অনুশীলন দেখে সন্তুষ্ট, কিন্তু বোলিংটা এখনও দেখেনি, সেটা আগামীকাল সকালে তারা দেখবে এবং তারপর সিদ্ধান্ত নেবে সাকিব আল হাসান এই ম্যাচে খেলতে পারবেন কি না। যদ্দূর এই উইকেটের চরিত্র দেখে বোঝা যায় ভারত কিন্তু মূল একাদশে খুব বেশি পরিবর্তন আনার কথা না তাদের, কারণ তারা দারুণ শেপে রয়েছে যেমনটি বলছিলাম। কিন্তু ভারত বাংলাদেশের ব্যাটিং লাইন আপে অনেক বাহাতি ব্যাটারের উপস্থিতি কিন্তু তাদেরকে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিতে একটু হলেও উৎসাহিত করতে পারে। বাংলাদেশের একাদশ ব্যাটিং অর্ডারের মতোই কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, সেটা কে ম্যাচে খেলবেন, কারা খেলবেন সেটা নিয়ে। কিন্তু হাথুরে সিংহে কিন্তু আজকে বলেছেন একটা বোলিং অপশন কিন্তু তারা বাড়াতে চাইবে এই পুনের উইকেটে, সেটা কে হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
কালকে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে, সেই ম্যাচের ফলাফল জানতে আপনারা উদগ্রীব হয়ে আছেন এবং এই ম্যাচের ফলাফল কিন্তু বাংলাদেশ দলের সেমিফাইনালের রাস্তাটা কতটা কঠিন কিংবা আদৌ সম্ভব কিনা সেটার একটা টোন সেট করে দেবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে শিহাব হাসান খান, ক্রিকেট 97।